নিজের পতোয় নিজের কাফের আকরাম উজ্জামান বিন আবদুল সালাম কানজুল ইমান নুরুল কিসের তাসির কাফের হওয়া তাফসির এই তাফসিল কি জন্য করতে হয় কাফির যদি কেউ হইতে চায় ইসলাম গ্রহণ করার পর আবার কাফের হয়ে যেতে চায় তাহলে এই তাফসিল যথেষ্ট এরা এই দেশের তফসির এরা এই দেশে ব্যাপক পড়া হয় এই দেশে স্বীকৃত বলা যেতে পারে সরকারি ভাবেও হয়তো এর মর্যাদা আছে ইসলামী ফাউন্ডেশনে গেলে এই তফসির চুমুক খাবে এই হলো এর নাম কি ইমান নুরুল ইরফান এই যারা পড়বে তারা কাফের হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা সালাফি শেখ আকরামুজ্জামান বিন আবদুলসালামের দাবি কানজুল ইমান নরুল ইরফান কাফির হুয়া তফসির ওই ভিডিওতে প্রমাণিত তিনি এই তাফসিরটি পড়েছেন এবং তিনি এই তাফসির থেকে বিভিন্ন কোড করেছেন সুতরাং তার ফতোয়াতেই তিনি কাফির হয়ে গিয়েছেন যেহেতু তিনি বলেছেন এই তফসির যে পড়বে সে কাফির হয়ে যাবে এই হলো তফসিরের নাম কি ইরফান এই তফসির যারা পড়বে তারা কাফির হয়ে যাবে পাওয়া এখানে কিছু নমুনা এগুলো তো এরকম আরেকটা খন্ড আছে আমি প্রথম খন্ডটা নিয়ে আসি নাই দ্বিতীয় খন্ড আকরামুজ্জামান সালাফি শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম কাফির হয়ে গিয়েছেন তার ফতোয়া দেই তিনি যেসব আপত্তি উত্থাপন করেছেন তার মধ্যে একটা হল যে ওই মধ্যে কোথাও লেখা আছে মা ঈদ শুনতে পান মা ঈদ শুনতে পান এটা সহি হাজি দ্বারা প্রমাণিত আমরা এর আগে তার প্রমাণ দিয়েছি সাহেল বুখারি কিতাবুল জানাইজ বাবুল মাইদ باب الميت يسمع خفق النعال. حديث نمبر 1338 ترى شو نمبر حديث حدثنا عياش قال حدثنا عبد الاعلى قال حدثنا سعيد قال وقال لي خليفه حدثنا ابن زريع قال حدثنا سعيد قال عن قتاده عن انس رضي الله عنه عن النبي صلى الله عليه واله وسلم قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه ليسمع قرع نعالهم اتاه ملكان فاقعداه فيقولان له ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه واله وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر لي انظر إلى مقعدك من النار أبدلك الله به مقعدا من الجنة قال النبي صلى الله عليه واله وسلم فيراهما جميعا وأما الكافر أو المنافق فيقول لا أدري كنت أقول ما يقول الناس فيقال لا دريت ولا تليت ثم يضرب بمطرقة من حديد ضربة بين أذنيه فيصيح صيحة يسمعها من يليه إلا الثقلين حديث صحيح البخاري كتاب الجنائز حديث نمبر ترشو كتاب الجنائز

মৃত ব্যক্তি দাফনকারীদের এটা ইন ব্র্যাকেট ওনারা ব্যাখ্যার জন্য দিয়েছেন মৃত ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায় এখানে ওই হাদিসটা আছে যে হাদিসটা আমরা অলরেডি পড়েছি অনুবাদ দেখি হাদিস নম্বর তেটিন তেটি এইট আনাস রাদি আল্লাহ আন হতে বর্ণিত যে নবীসল্লাহ সাল আলহি আলী বলেছেন বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে পিছনে রেখে তার সাথীরা চলে যায় এতটুকু দূরে যে তখনও সে তাদের জুতার শব্দ শুনতে পায় এমন সময় তার নিকট দুজন ফেরস্তা এসে তাকে বসিয়ে দেন অতবর তারা প্রশ্ন করেন

তখন সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রসুল তখন তাকে বলা হবে নামে তোমার অবস্থানের জায়গাটি দেখে নাও যার পরিবর্তে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি স্থান নির্ধারিত করেছেন নবী সাল্লি আলি আসসালাম বলেন তখন সে দুটি স্থান একই সময়ে দেখতে পাবে আর যারা কাফির বা মুনাফিক তারা বলবে আমি জানি না অন্য লোকেরা যা বলতো আমিও তাই বলতাম তখন তাকে বলা হবে না তুমি নিজে জেনেছ না করে অতপর তার দোকানের মাঝখানে লোহার মুগুর দিয়ে এমন জুড়ে মারা হবে যাতে সে চিৎকার করে উঠবে তার আশেপাশের সবাই তা শুনতে পাবে মানুষ ও জিন ছাড়া এই হলো হাদিস শরীফটা সোহেল বুখারি বাব কিতাবুল জানাইজ বাব আল মাইতু ইয়াসমাউ খফকান খনিআল মৃত ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায় দাফন করতে যারা আসেন তারা চলে যাচ্ছেন তাদের জুতার আওয়াজ মৃত ব্যক্তি শুনতে পায় অধ্যায়ের নাম এরপরে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম এই কথাটাই বললেন দেখুন পিছনে রেখে তার সাথীরা চলে যায় এতটুকু দূরে যে তখনও সে তাদের জুতার শব্দ শুনতে পায় তাহলে মাই কবর থেকে শুনতে পারেন শোনার শক্তি অব্যাহত থাকে বদরে আল্লাহর হাবিব সাল আলি আলি ওসাল্লাম কাফিরদেরকে উদ্দেশ্য করে যাদেরকে দাফন করা হয়েছিল কবর গণকবর দেওয়া হয়েছিল তাদেরকে উদ্দেশ্য করে ডাকছিলেন তখন আল্লাহ হাবিবসাল্লাল্লাহ আলাইহি ও আলি ওসাল্লাম বলেন সাহাবা সাথে যারা আছেন তারা একটু অবাক হয়েছিলেন যে তারা কি শুনতে পাবে আল্লাহ হাবিবসাল্লাহ আলহি আলিহসাল্লাম তখন বলেছিলেন ম্যান তুম বিএস মা আলিমা আকুলু মিনহুম আসুন কিতাব দেখি হাইদিস সাহেল বুখারি

قال حدثنا سعيد ابن أبي عروبة عن قتادة قال ذكر لنا أنس بن مالك عن أبي طلحة أن نبي, صل أن نبي الله صلى الله عليه وآله وسلم أمر يوم بدر بأربعة وعشرين رجلا من صناديد قريش فقذفوا في طوي من أطواء بدر خبيث مخبث وكان إذا ظهر على قوم أقام بالعرصة ثلاثة فلما كان ببدر اليوم الثالث امر براحلته فشد عليها رحلها ثم مشى واتبعه اصحابه وقالوا ما نرى ينطلق الا لبعض حاجته حتى قام على شفة الركي آه فجعل يناديهم باسمائهم واسماء ابائهم يا فلان ابن فلان ويا فلان ابن فلان ايسركم انكم اطعتم الله ورسوله فانا قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قال فقال عمر يا رسول الله ما تكلم من اجساد لا ارواح لها فقال رسول الله صلى الله عليه واله وسلم والذي نفس محمد بيده ما انتم باسمع لما اقول منهم قال قتاده احياهم الله حتى اسمعهم قوله توبيخا وتصغيرا ونقيمه وحسره وندما

আবু তলহা রদি আল্লাহ বর্ণিত যে বদরের দিন আল্লাহ নবী সাল আলহি আলী ওসাল্লামের নির্দেশে চব্বিশ জন কুরাইস সর্দারের লাশ বাদর প্রান্তরের একটি নোংরা আবর্জনাপূর্ণ কূপে নিক্ষেপ করা হল রসুল্লাহ সাল আলহি আলী ওসাল্লাম কোন দলের বিরুদ্ধে জয়লাভ করলে সে স্থানের পার্শ্বে তিন দিন অবস্থান করতেন বদর প্রান্তরে অবস্থানের পর তৃতীয় দিনে তিনি তার সওয়ারি প্রস্তুত করার আদেশ দিলেন সওয়ারির শক্ত করে বাঁধা এরপর ওয়াসাল্লাম পদপ্রজে চললেন তারা বলেন আমরা ভাবছিলাম কোনো প্রয়োজনে তিনি কোথাও যাচ্ছেন অতপর তিনি ওই কূপের কিনারে গিয়ে দাঁড়ালেন এবং কূপে নিক্ষিপ্ত ওই নিহত ব্যক্তিদের নাম ও তাদের পিতার নাম ধরে ডাকতে শুরু করেন করলেন হে অমুকের পুত্র অমুক হে অমুকের পুত্র অমুক তোমরা কি এখন অনুভব করতে পারছ যে আল্লাহ ও তার রসুলের আনুগত্য তোমাদের জন্য পরম খুশির বিষয় ছিল আমাদের প্রতিপালক আমাদেরকে যে আদা দিয়েছিলেন তা আমরা তো আমাদের প্রতিপালক আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন আমরা তো তা সত্য পেয়েছি তোমাদের প্রতিপালক তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন তোমরাও তা সত্য পেয়েছ কি বর্ণাকারী বলেন অমর রাদি আল্লাহ বললেন হে আল্লাহ রসুল সাল্লাম আপনি আত্মাহীন দেহগুলোর সঙ্গে কি কথা বলছেন নবী সাল আলহি আলী ওসাল্লাম বললেন ওই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ আমি যা বলছি তা তাদের চেয়ে তোমরা অধিক শুনতে পাচ্ছ না এগুলো একটা হাদিস إيه بره حديث نين نين إن رسول الله صلى الله عليه واله وسلم قام على القليب وفيه قتلى بدر من المشركين فقال لهم ما قال إنهم ليسمعون ما أقول إنما قال إنهم الآن ليعلمون أن أن ما كنت أقول لهم حق ثم قرأت إنك لا تسمع الموتى وما أنت بمسمع من في القبور يقول حين تبوؤوا مقاعدهم من النار. এরপর এখানে আর একটা হাদিস আছে ওই কি বিশ্ব ভক্তা নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম আল্লাহ কালী বিবেদ্র ভক্ক আলাহ আল্লা ওয়াজাত সো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বদরের ওই কাফিরদেরকে ডেকে ডেকে বললেন তোমরা কি পেয়েছ অমর আদিয়া তখন যখন প্রশ্ন করলেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হু আলি ও বললেন আমি তাদেরকে যা বলছি তোমরা তা তাদের থেকে ভালো শুনছ না ওটা তারা ভালো করে শুনছে যার হাতে মুহাম্মদের প্রাণ আমি যা বলছি তা তাদের চেয়ে তোমরা অধিক শুনতে পাচ্ছ না আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা এখানে আছে কিন্তু সেই কথা মুহাদ্দিসীন کرام তার ব্যাখ্যা দিয়েছেন আমরা পরবর্তীতে দেখব ফাতুল বাইর فت البارد الاختباري الجزء السابع كتاب المغازي قال في اوله تركهم ثلاثة ايام حتى جيفوا فذكره وفيه من الزيادة فسمع عمر صوته فقال يا رسول الله اتناديهم بعد ثلاث وهل يسمعون ويقول الله تعالى انك لا تسمع الموتى فقال والذي نفسي بيده ما انتم باسمع لما اقول منهم لكن لا يستطيعون ان يجيبوا عمر رضي الله تعالى عنه بلن يا رسول الله ابن تدرك তিন দিন পরে এখানে কুপে ফেলে দেওয়ার তিন দিন পরে তাদের সাথে আপনি কথা বলছেন তারা কি শুনবে আল্লাহ তো বলেছেন ইন্সমেল মাউতা তখন আল্লাহর হাবিব সাল আলহি আসালাম বলেন কসম ওই জাতের যার হাতে আমার জীবন আমি যা বলছি তাদের থেকে তোমরা ভালো শুনছো না কিন্তু তারা জবাব দিতে পারে না

আমরা যখন আমাদের জন্য যথেষ্ট যা হয়েছে বুখারি শরীফ থেকে প্রথম যে হাদিসটা দিয়েছি সেই হাদিস যথেষ্ট আল্লাহর হাবিব সাল আলহি আলী আসালাম বলেছেন মৃত ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায় যথেষ্ট তাইলে মৃত মাইয়ের শুনতে পারে কিন্তু আল্লাহ রসুল সাল আলহি আলী ওসাল্লামের ওসিরানোয়ার মাসালায় তারা ফাইন্না কালা তসমের মাউতা এই আয়াতগুলি যখন পড়ে আমরা তাদের জন্য তাদের ইমামদের দলিল দিতে চাই आसन देखी एट सुनान नसाई अलबानी कितब एखने हादीस अः हदीस नम्बर

ওটা কবরের মাইয়িদের কথা না মাউতাল কুলুব যারা আছে যাদের অন্তর মরে গিয়েছে তাদের কথা বলা হয়েছে এবং তারপরে বলেন ফাইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম لم يكن يخرج لأهل القبور يدعوهم এটা হলো ইম্পর্টেন্ট পয়েন্ট যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কবরস্থানে যাইয়াত দিনে দাওয়াত দেন নাই দিতেন না লাম ইয়াকুন ইয়াখরুজু লি আহলিল কুবুর ইয়াদউহুম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি তো আর কবরস্থানে যায়া কে দিনে দাওয়াত দিতেন না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো জিন্দা যারা কুফফার তাদেরকে দিনে দাওয়াত দিতেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা লা তুসমিউল বলে যারা মাউতাল কুলুব তাদেরকে মিন করেছেন ওই কবরের মাউতা না الظاهر الثاني اي مخاطبه السامع. بلس نقرا السلام عليكم اتى بكاف الخطاب فهل الكاف هذه تدل على انهم يسمعون؟ لانه لا لا يخاطب الا من يسمع ما لم يكن دليل ظاهر على ان المخاطب لا يسمع وانما قلت ما لم يكن دليل ظاهر لئلا يورد علينا مورد قول عمر رضي الله عنه للحجر الاسود اني لا اعلم ان حجر لا تنفع ولا تضر ولولا انني رايت رايت النبي صلى الله عليه واله, وآله وسلم يقبلك ما قبلتك فهنا خاطبه وهو حجر لكن اهل القبور هم هل هم لكن اهل القبور هل هم يخاطبون مخاطبه الحجر ام مخاطبه السامع प्रश्न কবরে যারা আছে তাদেরকে এই যে হয় এটা কি তখন তিনি বলতেছেন জবাব জাহির আসানি এটা জাহির এটা প্রকাশ্য যে এটা মকসুদ হবে দ্বিতীয়টা এমন কাউকে মুখাতব করা আসসালামু আলাইকুম বলে যে শুনতে পায়

বলতেছেন হাবিজুম্লি তেহমিয়া যে সোয়ালকারী যে সোয়াল করতেছেন মাইদ কি কবরে কথা বলতে পারে জবাব হ ল হা কথা বলতে পারে বরং শুনতেও পারে যে ওকদ ইয়াস মাহু আয়ুব আনমান কেল্লা মাহু যে কথা বলে তার কথা মাইয়ীর কবর থেকে শুনতেও পারে ক্যামেরা তাবাতাফির সহে আন নবি সাল্লাল্লাহ আলি ওয়ালিসাল্লাম ওকলা ইন্না হুমিয়াস মাউ না কর নে আলিহিম তারা জুতার আওয়াজ শুনতে পায় এই হাদিসা যেমন সোহে বোকারিস রেখে বর্ণিত হয়েছে সুতরাং তারা és un te تني وثبت عنه في الصحيح ان الميت يسأل في قبره فيقال له من ربك وما دينك ومن نبيك فيثبت فيثبت الله الذين آمنوا بالقول الثابت فيقول الله ربي والاسلام ديني ومحمد النبي ويقال له ما تقول في هذا الرجل الذي بعث فيكم فيقول المؤمن هو عبد الله ورسوله جاءنا بالبينات والهدى فآمن

البار أبى পেজ 184 এখানে و নাস الله تعالى قول شتاء شتار وليس في القرآن ما ينفي ذلك فإن قوله إنك لا تسمع الموتى إنما أراد به السماع المعتاد الذي ينفع صاحبه فإن هذا مثل ضرب للكفار والكفار تسمع الصوت এটা কাফিরদের জন্য آيات أبار كتاب مجموعة الفتوى الجزء الرابع والعشرون جب بشتم خندو پیج حتنا انتفاب ان انتی سیکس فلا ريب أن الموت يسمعون خفق النعال خفقاً كما ثبت عن رسول الله صلى الله عليه وآله وسلم وما من رجل يمر بقبر الرجل كان يعرفه في الدنيا فيسلم عليه إلا رد الله عليه روحه حتى يرد عليه السلام হাদিস তিনি এখানে বর্ণনা করেন যে যখনই কোনো মানুষ কারো কবরের পাশ দিয়ে যায় যার সাথে দুনিয়ার জিন্দগিতে পরিচয় ছিল সালাম যখন দে পাশ দিয়ে যাওয়ার সময় যখন সালাম দে তখন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে মাইতের রুহ ফিরাইয়া দেন মাইদ ওই সালামের জবাব দেয় এখানে আবার ওই কথা আছে ফাইনাল মাই ইদ আই এসমা ও নিদা কেমন এটা পেয়েছিল ওয়ান সিক্সটি আবার ওয়ান টু এই একই কথাটা আছে সুতরাং আমাদের আজকের যে আলোচনা ছিল মূলত যে আল্লাহ রসুল সল্লাহালি হিও আল হিসাল্লামের উসিলা নেওয়া যায় এই কথা বলার পরে তারা কিছু মানুষ বলেন না উছিলে নেওয়া যায় না শরীক বেতাত না যায় যেগুলি বলেন আর দলিল দেন কোরআন শরীফের ওই আয়াতগুলি যে আয়াতগুলি মূলত নাজিল হয়েছে কাফিরদের ব্যাপারে বুখারি শরীফে আছে আগে আমরা দেখিয়েছি আবদুল্লাহ আবনু আমর আদি আল্লাহ তাহু বলেছেন খারিজিদের আলামত তারা হচ্ছে খারিজি যারা যেসব আয়াত কাফির মুসিকদের ব্যাপারে নাজিল হয়েছে ওই সব আয়াত ইমানদারদের ব্যাপারে প্রয়োগ যারা করে তারা খারিজি এইসব আয়াত কাফিরদের ব্যাপারে নাজিল হয়েছে তারা এইসব আয়াত ব্যবহার করে محمد رسول الله صلى الله عليه وآله وسلم صاحب القرآن بأبرئي يشوف آيات نزل كوري ما هذا যেই সব আয়াত কাফিরদের ব্যাপার আমি তো দেখাইলাম শেখ হুসাইবেনের কিতাব দেখাইলাম হাফিজ হাবিজুল কিতাব দেখে তারাও স্বীকার করতেছেন এই আয়াতগুলি কবরের মুর্দাদের ব্যাপারে আল্লাহ হাবিবাহ দিনের দাওয়া দিতে কবরে যাইতেন না দিনের দাওয়া দিতে কাফিরদের বাড়িতে বাড়িতে যাইতেন সুতরাং ওই মুদা বলতে কবরের মুদা না ওই মুর্দা বাণী কলবের মুদা যারা তারা আরো সোহে আদেশ দেখলাম আল্লাহ হাবিব সাল আলহি আলী আসালাম নিজেই বললেন মাহিদ কবরে সে যারা দাহন করতে আসে তারা ফিরে যাচ্ছেন তাদের জুতার আওয়াজও শুনতে পায় সুতরাং ওটা ভ্রান্ত দাবি যে মেঈদ কবরে শুনতে পান না